আজকে সকালেও ছাদে চলে আসলাম। আসলে সকালে ছাদে আসলে খুবই ভালো লাগে। এই যে ছাদে এসে দেখলাম অনেকগুলো শিমও ধরেছে। আর কলাগুলো তো অনেক বড় হয়ে গেছে, আর মরিচের এত ফুল ধরেছে মনে হচ্ছে এবার অনেক মরিচ ধরবে। আর এই যে এই মরিচগুলো তো খুবই ভালো লাগে, ভর্তা খেতে তো মানে চমৎকার, অসাধারণ। আর যারা কাঁচা মরিচ খেতে পছন্দ করে তাদের জন্য তো অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। আর এই মরিচে তো আচারও তৈরি করা যায়। এই যে টমেটোগুলো খুবই সুন্দর পাকা পাকা পেয়েছি, ওই জন্য অনেকগুলো নিয়েছি যেন টমেটো সস বানাবো। আবার ফ্রোজেন করে রেখে দিলে সারা বছর তো খাওয়া যাবে। আমি তো দিকে অনেক টমেটো ফ্রোজেন করে রেখেছি, বিভিন্ন রান্নার সঙ্গে টমেটো দিলে সেটা তো অনেক টেস্টি হয়। মাছের মধ্যে টমেটো দিলে তো খুবই ভালো হয়, আবার স্পেশালি সবজির সঙ্গে টমেটো দিলেও তো খুবই সুন্দর হয়। এই যে অনেক টমেটো, এখানে আমি 7 কেজি টমেটো নিয়ে এসেছি, এগুলো আমি সস বানাবো ভাবছি। এখন গরমের দিনে করলাটা খুবই উপকারী, করলা ভাজি ভর্তা এগুলো খুবই ভালো লাগে। এগুলো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো, একসঙ্গে তো এত খাওয়া যাবে না। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটা আলুও দিয়ে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এই তো হয়ে গেছে, মাংসটা একটু সিদ্ধ হবে, ভাত হয়ে গেছে। কলমি শাকগুলো অনেক কচি এবং টাটকা, কলমি শাকগুলো এবং নরমও, বাছার সময় দেখলাম খুবই নরম। আসলে বিভিন্ন দিন বিভিন্ন রকম শাক খেতে ভালো লাগে, রোজই একই রকম শাক তো ভালো লাগে না। আর আমার তো প্রায় প্রতিদিনই একটা না একটা শাক থাকে সবজির সঙ্গে। দেখি বাইরে কি আসলো। কলমি শাকগুলো ছোট ছোট টুকরা করে নিলাম, এখন এগুলো বেশি করে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে ভেজে নেব। আর এই যে করলা, খালা দেখছে অনেক মোটা করে করলা কেটে গেছে, এর মধ্যে একটা আলু দেবো, খুব বেশি আলু দেবো না। করলা আবার আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমার মেয়েরাও খুবই পছন্দ করে। এই যে অনেকে বলে তিতা বেশি মানে মচমচে ভাজা ছাড়া খেতে চায় না, কিন্তু আমার মেয়েরা দেখি সবুজ সবুজ ভাজাটাই খুবই পছন্দ করে। এই যে শাক হয়ে গেছে, আর একটু পানিটা শুকিয়ে নেব। আর এই যে মাংসটাও হয়ে গেছে, একটু ঝোলঝলি রাখবো, আর এরপরে গরম মশলা গুঁড়া দিয়ে দেব। তাহলে আমি রান্না করতে থাকি, এখনকার মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।